কলমের খোঁচায় এক ধাক্কায় 26,000 জনের চাকরি চলে গেল। আলটিমেটলি যোগ্য অযোগ্য নির্বিশেষে সবারই তো চাকরি গেল। বেকারের সংখ্যাটা আরও বেড়ে গেল রাজ্যে, কতটা প্রভাব পড়বে সমাজেও, শিক্ষার ব্যবস্থা নিয়েও তো একটা প্রশ্ন উঠে যায় সার্বিকভাবে। এটা সাংঘাতিক সিচুয়েশন, মানে সাংঘাতিক প্রভাব পড়বে, এবং এটা সহনাগরিকদের কথা ভাবলে সবাই কি বলবো, দলমত নির্বিশেষে এটা এটা কোনো আনন্দের, এটা কোনো উল্লাস করার মুহূর্ত নয়। আসলে যে ছেলেমেয়েগুলো যারা যোগ্য তাদের কথা বলছি প্রথমে, যারা যারা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না, তারা 8 বছর ধরে সম্মানের সঙ্গে চাকরি করে তাদের সামাজিক অবস্থান যা তৈরি হয়েছে, অনেক পারিবারিক সামাজিক দায়দায়িত্ব তৈরি হয়েছিল, হঠাৎ করে সামনের মাস থেকে তাদের যদি মাইনেটা বন্ধ হয়ে যায়, এটা যে কি মর্মান্তিক একটা পরিস্থিতি তৈরি হতে পারে, এটা এটা না বোঝার কোনো কারণ নেই, এটা যে কেউ বুঝতে পারে। এবং যারা ধরুন, এবং যারা অযোগ্য, যারা সৎ পথে চাকরি পায়নি, এটা তো ঠিকই তাদের চাকরি করা উচিত না, তার কারণ এই চাকরিটা শুধু তাদের রোজগার না, অনেকগুলো জেনারেশন তাদের হাতে তৈরি হবে। কিন্তু তারপরেও বলবো যে আমাদের মধ্যে দেশে অনেক বড় বড় লোক, অনেক টাকার মালিক, অনেক টাকা দুর্নীতি করে গাড়ি বাড়ি হাঁকিয়ে লালবাতি নীলবাতি জ্বালিয়ে শুধু টাকার জোরে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা এমন এমন লয়ার অ্যাপয়েন্ট করে যাদের 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা এক একদিনের ফিজ। সেই সমস্ত লোকেদের দুর্নীতির পাশে এই সমস্ত অবশ্যই অন্যায় করেছে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তাদেরকে রাখলে সত্যিই তো কোনো তুলনা চলে না, এবং এরা অনেকেই পরিস্থিতির শিকারও, এটাও মানতে হবে। কিন্তু এখন কথা হচ্ছে এই পরিস্থিতি এলো কেন এই রাজ্যে? তো SSC এই প্রথম নয়, 2011 অবধি প্রায় 10টা না 11টা SSC আমরা দেখেছি, সাকসেসফুল SSC দেখেছি আমরা, প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে, কই এই পরিস্থিতি তৈরি হয়নি? তো আসলে এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে, আমি ভালো করে যা পড়ে বুঝলাম যে কোর্টকে একরকমের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সরকার। সরকার মানে কোর্টে যারা সরকারের হয়ে কথা বলেন তারাই তো সরকারের প্রতিনিধি। তো কারা অযোগ্য এই প্রায় লিস্টটা বহুবার চাওয়া হয়েছিল সরকারের কাছে, যে 5,000-এর কথা আজকে মধ্যশিক্ষা পর্ষদ না একজন কেউ, আমি ছিলাম বাইরে একটু দেখলাম মোবাইলে, চেয়ারম্যান বলছেন বোধ হয়, সেই 5,000-এর লিস্টটা তাহলে আগে ওনারা দেননি কেন? এতদিন ধরে সময় পাওয়ার পরেও তাহলে কি কারণ এটাই ছিল যে এরম একটা সিচুয়েশন তৈরি করো যেখানে কোর্টে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এবং তারপরে সেটাকে সিম্প্যাথাইজ করে একটা রাজনৈতিক বেনিফিট পাওয়া যায় কিনা, এটাই কি প্ল্যান ছিল? একটা বিষয়, একটা প্রশ্ন এখানে আরও উঠে যায় যে কোথাও গিয়ে কি সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে এই যোগ্য অযোগ্য সবাইকেই বলি দিল? এতে তো কোনো সন্দেহ নেই, মানে সরকার এই দায়িত্বটা, মানে কারা অযোগ্য এই লিস্টটা প্রকাশের দায়িত্ব সরকার নেয়নি, কারণ তাহলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের টাকা ফেরানোর দায় সরকারের হতো, সরকার বলটা কোর্টের দিকে ঠেলে দিয়েছে, মানে এমনভাবে ওই চাল আর কাঁকুড় মিশিয়ে দিয়েছে যাতে বিচারপতিরাও খুঁজে না পায়। এখন এই পরিস্থিতি তৈরি করেছেন যারা, তারা কোর্টের দিকে বল ঠেলে দিচ্ছেন, বিরোধীদের দিকে বল ঠেলে দিচ্ছেন, লয়ারের দিকে বল ঠেলে দিচ্ছেন, আসলে পরিস্থিতি তৈরি করেছেন তাঁরা, একদিনে তো হয়নি এটা। আজকে গ্যাসের দাম বাড়লে আমরা প্রধানমন্ত্রীকে বলি, তেলের দাম বাড়লে প্রধানমন্ত্রীকে বলি, হাতশ্বাসে কিছু ঘটলে প্রধানমন্ত্রীকে বলি, এবং সঙ্গত কারণেই বলি, কারণ গোটা মন্ত্রিসভা তাঁর দায়িত্বে। তাহলে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি, তার দায় সরকার, মন্ত্রিসভা এবং মাননীয় মুখ্যমন্ত্রী কী করে অস্বীকার করেন? এটা তো একদিন এই পরিস্থিতি তৈরি হয়নি। তাই আমি বলবো যে দলমত নির্বিশেষে সরকারের ওপর এই প্রেশার তৈরি করা উচিত যে সরকারকেই যারা অযোগ্য তাদের লিস্টটা প্রকাশ করতে হবে, গণ্ডগোলটা তো এখানে, সেই লিস্টটা কোর্টের কাছে স্পষ্ট নয় বলে কোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেলটা ক্যান্সেল করতে। আমি যারা প্রার্থী তাদেরকেও বলবো, তারা যেরকম মামলা করছেন সেটা নিশ্চয়ই করবেন, এবং আমি নিজেও চাই যে এই রায়টা নিয়ে, এই রায়টা সহানুভূতির সঙ্গে আবার বিবেচনা করা হোক, আমি ভীষণভাবে চাই। যোগ করি, ইতিমধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে রাজ্যসভা,
রাজ্য সরকার গিয়েছেন অন্য কারণে, কিন্তু যারা যোগ্য প্রার্থী যারা সম্মান নিয়ে চাকরি করেছিলেন তাদের যাওয়ারটা কারণটা একদমই আলাদা। রাজ্য সরকারের যাওয়ার পেছনে আবার আগের মতন যারা অযোগ্য তাদের লিস্টটা তারা প্রকাশ করতে চায় না, তারা পুরো জিনিসটাকে ধামা চাপা দিতে চায়। কেন এমআরশিটটা পুড়িয়ে দেওয়া হয়েছে, কেন তারা হার্ড কপি দিতে পারেনি, সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করতে হলো, এই সবটাই তো একের একটার পর একটা দিন পার করেছে গভর্নমেন্ট। এই যে বলছে SSC বা মধ্যশিক্ষা পর্ষদ, এরা কাদের আন্ডারে, এদের কারা রিক্রুট করে? গভর্নমেন্ট, শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর মাথার ওপরে আছেন। কোর্টকে এমন জায়গায় ঠেলে দেওয়া হয়েছে বিষয়টা যাতে কোর্ট খুঁজে না পায় যে কে যোগ্য কে অযোগ্য, তাই কিন্তু সরকার তো খুঁজে পাবে, তার তো এত বড় পরিকাঠামো আছে, তার কাছে ওয়েমার শিটের কপি থাকার কথা, হার্ড ডিস্ক পাওয়া গেছে। তাহলে সরকার আজকে দায়িত্ব নিয়ে প্রকাশ্যে বলুক, কোর্টে বলুক যে এই এই মানুষগুলো অযোগ্য, তাহলে আমরা সবাই মিলে গোটা সমাজ থেকে দাবি তুলব যে সেই মানুষগুলোকে বাদ দিয়ে যারা যোগ্য তাদের চাকরি আবার ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু এই কাজটা সরকার করছে না, এটা সহজ কাজ, এই কাজটা না করে কোর্টে যাচ্ছে বিষয়টাকে আরও আবার জটিল করার জন্য। এবং মাঝখানে এই এই দুর্নীতিগ্রস্ত একটা কী বলবো যে অ্যাক্টিভিটি যা হয়েছে, অ্যাবসলিউটলি একটা করাপ্ট একটা অ্যাক্টিভিটি হয়েছে, সেটা দিয়েই ছেলে মেয়েগুলোর জীবন নিয়ে জাস্ট ছিনিমিনি খেলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কি দায় নেওয়া উচিত বলে মনে করো? কারণ এই রায় যখন বেরোলো, সেই রায় শুনে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, রায়কে বেআইনি বলছেন, বিচারপতিদের আক্রমণ করছেন, অথচ তার পরিচালিত সরকারের মাধ্যমেই দুর্নীতি হয়েছে, যার কারণেই তো আজকে এই জটিলতার সৃষ্টি। রায়কে চ্যালেঞ্জ যে কেউ করতে পারে, রায় নিয়ে সমালোচনাও হতে পারে, আমি যতদূর শুনেছি, আইন অত ভালো বুঝি না কিন্তু শুনেছি, কিন্তু বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করাটা বোধহয় আমাদের মানে সেটা বোধহয় ভালো প্র্যাকটিস নয়, আর এটা একবার শুরু হলে এর কোনো শেষ নেই। মানে দলমত নির্বিশেষে বলছি, যদি আগে কেউ করে থাকে, আজকে কেউ করছে, পরে কেউ করবে, সবার ক্ষেত্রে একই কথা বলবো আমি যে, এবং সবথেকে বড় কথা যে এই যে বিষয়টা মানে কোর্টে যখন কোনো বিষয় যায়, তার আগে বিষয়টা যখন সামাজিক স্তরে মিটমাট হয় না তখনই তো কোর্টে যায়। এই বিষয়টা যখন প্রথম এই শিক্ষা দুর্নীতির কথা উঠে আসে, তখন যদি সরকার কোর্টে গিয়ে এই দাবি না করতো যে সব ঠিক আছে, তখন যদি সরকার নিজের দায়িত্বে অযোগ্য যোগ্যদের আলাদা করে লিস্টটা সামনে প্লেস করতো, তাহলে তো অনেক দিন আগে যারা যোগ্য তারা চাকরিতে থাকতেন, যারা রাস্তায় বসে আছেন তারা চাকরি পেতেন, এবং একটার পর একটা জেনারেশন যে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে তারা একটা যোগ্য শিক্ষক পেতেন। এই পুরো জিনিসটা হতে দেয়নি কে? গভর্নমেন্ট হতে দেয়নি। দিনের পর দিন তারা কোর্টে গিয়ে মামলা করেছে, অপোজ করেছে, আজকে গভর্নমেন্ট পুরো জিনিসটা কোর্ট এবং অন্যদের ঘাড়ে কোর্টে বল ঠেলে দিয়ে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন, দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটা খুব বড় একটা মানে পরিকল্পনা, দেখুন পরিকল্পনা শব্দটা যদি নাও বলি, কিন্তু যে কোনো বিষয়েতে কিছু বাই ডিফল্ট কিছু প্রতিক্রিয়া থাকে। এই যেটা ঘটছে, এই ঘটনা ঘটার পর কজন বাবা মা যারা ছেলে মেয়েকে একটু ভালো পড়াতে চায় সরকারি স্কুলের ওপর ভরসা রাখবেন? এবং দেখুন এই জিনিসটা যে প্রাইভেট স্কুলে পড়তে গেলে পয়সা বেশি লাগে, এবং আমাদের যে সমস্ত মায়েরা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি মাসে 1000 টাকা 1200 টাকা কেউ পাচ্ছেন হাতে ভাতা হিসেবে, কিন্তু এটা কি ভেবে দেখেছেন আপনাদেরই ছোটো ছোটো ছেলে মেয়েগুলোকে যখন সরকারি স্কুল থেকে সরিয়ে নিয়ে গিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে হবে কত টাকা মাস গেলে আপনার পকেট থেকে যাবে? আপনারা সরকারকে কখনো প্রশ্ন করেছেন যে আপনার ছেলে মেয়েদের কলেজে পড়তে কেন এত টাকা অ্যাডমিশন ফিজ লাগে? ওই আমরা যখন কলেজে পড়েছি আমাদের তো এত টাকা লাগেনি। তো এই যে 1000 টাকা 1200 টাকা হাতে দিয়ে আরও কয়েক হাজার লক্ষ টাকা মানুষের পকেট থেকে নিয়ে নেওয়া, এ তো অত্যন্ত আরেকটি মানে আরেকটা কী বলবো অন্যায়। এটা মানুষকে বুঝতে হবে, তারা যদি না বুঝতে চায় তাহলে সেটা তাদের চয়েস, আমি বলবো এই দায়টা সম্পূর্ণ সরকারের। সঙ্গে আসছিলাম কোথাও গিয়ে সমাজ এবং আমাদের মানে আমাদের রাজ্যের হিসেবে যদি আমি বলি, সাধারণ মানুষ কি কোথাও গিয়ে এটার সঙ্গে ইউজ টু হয়ে গেছে? কারণ এত দুর্নীতি প্রকাশ্যে আসছে, সব কিছুর সঙ্গে সাধারণ মানুষকেও তো মোকাবিলা করতে হচ্ছে এই বিষয়গুলো, তো তারপরেও কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে ভোট বাক্সে সেটা প্রভাব পড়ছে না। দেখুন সাধারণ মানুষের জীবন খুব খারাপ, আপনি যদি ইকোনমিক্সের একটু রিপোর্টগুলো একটু স্টাডি করেন, যা যা মানে অক্সফ্যাম বলুন, পিকেটের রিপোর্ট বলুন, যারা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াচ্ছে তাদের নিয়মিত লেখাগুলো দেখুন, যে ভারতবর্ষের
পুরো সম্পদটা মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে গেছে, গরিব মানুষের অবস্থা খুব খারাপ। সংসদের দিকে তাকান, প্রায় 80% ওপর সংসদ আমাদের, মানে এরা হচ্ছে এই করোড়পতি, কোটি টাকার ওপর মালিক। অথচ উল্টে দিকে দেখুন, সাধারণ লোককে বাঁচতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভরসা করে, 100 দিনের কাজের উপর ভরসা করে। তার মানে এই লোকগুলোর কাছে যেহেতু আর কোনো অপশান নেই, চাকরি নেই, বাকরি নেই, চাকরি মানে 5,000, 7,000, 8,000 টাকার মাইনের চাকরি। একজন শিক্ষক, গেস্ট লেকচারার, টিচার 3,000 টাকা স্যালারি পায়। একজন কলেজে বিটেক করা ছেলে স্কুলে পড়িয়ে 10,000 টাকা মাইনে পায়। এই অবস্থায় মানুষ যা পাচ্ছে তাই ভাবছে অনেক, আর ভয় পাচ্ছে যদি এটা না পাই। কিন্তু এটা বুঝতে পারছে না, ওটা সঙ্গে, ওটা পাওয়ার সঙ্গে সঙ্গে উল্টো দিকে যা চলে যাচ্ছে তার হিসেবটা একদিন করলে সে নিজেই বুঝতে পারবে। তো ভোট জিনিসটা সম্পূর্ণ আলাদা জিনিস। তাই মানুষকে এই যে ভোটের সময় 1,000 টাকা হয়ে গেল, বা বিজেপি সরকার ভোটের সময় নানা রকম প্রকল্প তার আগে ঘোষণা করে, এটা চলতেই থাকে, এটা ভোট বক্সে তার কিছুটা রেজাল্ট অনেক সময় থাকে। কিন্তু আবারও এটা বলবো যে এই এই এর প্রভাবটা খুব, মানে দীর্ঘ, খুব লং টার্ম এটা থাকবে বলে আমার মনে হয় না। আজ না হোক কাল মানুষকে বুঝতেই হবে যে ছেলেপেলের হাতে চাকরি না দিয়ে, এত এত চূড়ান্ত দুর্নীতি সর্বত্র ছড়িয়ে দিয়ে, শুধু লক্ষ্মীর ভাণ্ডারের কন্যাশ্রী দিয়ে বোধ হয় কোনো সফল সরকারের, মানে এটাকে কোনো সরকারের সাফল্য হিসেবে দেখানো যায় না, উচিত নয়। একটা বিষয় আমি আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম যে 2011 সালের পর থেকে যত নিয়োগ হয়েছে, যে যে ক্ষেত্রে, শুধু শিক্ষক নিয়োগে নয়, সব ক্ষেত্রেই যে এরকম, মানে এরকম টাকা নিয়ে চাকরি দেওয়া হয়নি এটা বলা মুশকিল। মানে সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে এবং সেটা ধীরে ধীরে ফাঁস হবে। হ্যাঁ, তো সবে মর্নিং শোজ দ্য ডে। একটা একটা পদ্ধতির যখন পরিবর্তন হয় তখন পরিবর্তনটা হয় বেটারমেন্টের জন্য। এই যে SSC মেরিট লিস্টটা প্রকাশ হলো না কোথাও, সারা জীবন আমরা পরীক্ষা দিয়ে জেনেছি স্কুলের বোর্ডে লিস্ট টাঙানো থাকতো, অথবা বোর্ডের পরীক্ষায় ইন্টারনেটে আমরা লিস্ট দেখতে পেতাম। এখানে কোনো লিস্ট নেই, কোনো মেরিট লিস্ট নেই, কেউ জানতে পারছে না পরীক্ষা দিয়ে আমি কত পেলাম বা তার পাশের বন্ধু কত পেল। এটা করার পেছনেই যে একটা বদ উদ্দেশ্য আছে এটা বুঝতে কারো বাকি আছে, কারো বাকি থাকার কথা? আমাদের যারা শিক্ষা দপ্তর চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী দপ্তর যিনি চালাচ্ছেন, স্বরাষ্ট্র দপ্তর যিনি চালাচ্ছেন, এত বড় বড় সরকারি আমলা আছেন, এটা কারোর কি বুঝতে অসুবিধে থাকার কথা যে মেরিট লিস্টটা কেন প্রকাশ করা হয়নি? এবং দেখুন, ওই যে বললাম মর্নিং শোজ দ্য ডে, সেদিনই আমরা বুঝেছিলাম, আজকে শেষে প্রমাণ হলো যে হ্যাঁ দুর্নীতি ছিল, মানে পাহাড় প্রমাণ দুর্নীতি ছিল। হয়তো এখনও যা বেরিয়েছে কিছুই বেরোয়নি, কারণ এর মধ্যেও আরও 1,000টা দপ্তরের কথা উঠে আসছে, সেগুলো হয়তো একটা একটা করে বেরোবে। মানে একটা চূড়ান্ত বিশ্বাসহীনতা, আস্থাহীনতা তৈরি হচ্ছে সমাজের মধ্যে, এটা কোনো সোসাইটির জন্য ভালো হতে পারে না। আর একটা বিষয় আমি অ্যাড করতে চাইবো, বুদ্ধিজীবীদের ভূমিকা। আমরা দেখছি যে এত কিছু ঘটে যাচ্ছে, এত দুর্নীতির বিষয় সামনে আসছে, এবং বিপর্যয় এক প্রকার বলতে গেলে, এতগুলো ছেলেমেয়ের চাকরি একসঙ্গে চলে যাওয়া তো এক প্রকার বিপর্যয় বলা চলে। বুদ্ধিজীবীদের মুখে কুলুপ, তাদের মুখ দিয়ে একটা শব্দ নেই, এটা বোধহয় সব থেকে বেশি বেদনার। আজকে আমি আসছিলাম সিকিম থেকে এয়ারপোর্টে, একজন আমাকে বলছিলেন যে আপনাকে অনেকদিন দেখিনি, কী ব্যাপার? তো মানে যাদের কাছে এক্সপেকটেশন আছে, যারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, তাদের কাছে এক্সপেকটেশন থাকবে সমাজে, সেটা স্বাভাবিক। এটাও ঠিক, সব ঘটনায় সব সময় একবারই সবার কথা বলা হয় না, সে সুযোগও থাকে না। কিন্তু কিছু কিছু ঘটনা থাকে, যেমন সন্দেশখালি বা এই শিক্ষা দুর্নীতি, এগুলো তো ঠিক 8-10টা ঘটনার মতো নয়। এই ঘটনার পরেও যদি তারা, বিশেষ করে যারা একটা সময় এই সরকারের পক্ষে কথা বলেছেন, এই সরকারের নেতা নেত্রীদের সঙ্গে একই মঞ্চে মিটিং করেছেন, আগের পূর্বতন সরকারকে সরাবার পেছনে যাদের অত্যন্ত বড় ভূমিকা ছিল, এবং আমি মনে করি তাদের অধিকার ছিল, তারা সেটা কোনো অন্যায় করেননি, তাদের অধিকার ছিল সেটা করার, কিন্তু সেই দায়বদ্ধতা থেকে আজকে মানুষ এই প্রশ্ন তাদের করবেই যে কেন আপনারা এই এই চূড়ান্ত অরাজকতার মধ্যে, যেখানে প্রত্যেকটা শিক্ষার মতো একটা জায়গা, যেখানে এখানেও বলবো শিক্ষাবিদরা একের পর এক যা লেখা লিখছেন তাতে পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা আর কিছু নেই, মানে আমার কথা না, শিক্ষাবিদরা লিখছেন, পশ্চিমবঙ্গের নামী শিক্ষাবিদরা নিয়মিত লিখছেন যে শিক্ষা স্বাস্থ্য নিয়ে, তারপরেও যখন তারা চুপ করে থাকেন তখন তো সেটা কিছু মানুষের কাছে রাগ হয়, কিছু মানুষের হতাশা হয়, কিছু মানুষের তাদের প্রতি সম্মান চলে যায়, এবং এটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বলে আমার মনে হয়।